তো বন্ধুরা তোমরা চলে এসছো, তো চলো লেট না করে আমি গাছে জলটা দিয়ে দিই। তো দেখো গাছটা পুরো শুকিয়ে গেছে, তো ভাবলাম সকাল সকাল একটু গাছের যত্ন নেওয়া যাক, মানে গাছে একটু জল দিই। তো আমি ধরো গাছে জল দেওয়া ছাড়া আর কোনো এখন সারটা আমি দিই না, সময়ও পাই না আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের মতন বেশ ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে সকাল 8টা। তো চলো বেশি বকবক না করে আজকে দিনটা স্টার্ট করা যাক, আশা করি তোমাদের ব্লগ দেখতে অনেক 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 ভালো লাগবে। তো দেখো ওদিকে মা চলে এসে বাজারে, দাঁড়া আমি যাই। তো ওদিকে মা বাজার চলে এসছে, গেটটা খুলতে হবে। আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য পাঁপড় ভাজা, চানাচুর, মুড়ি, পেঁয়াজ সবকিছু রেডি করে দিলাম, তোমার দাদা ভাই খেয়ে যাবে দোকানে। এরপরে বাবা আসবে, দেখো আমি সকালে তরকারি কেটে নিয়েছি, এটা দিয়ে এখন বসিয়ে দেবো তরকারি। তো চলো মা এসছে, চলো আগে গেটটা খুলে দিয়ে আসি। তো শীতকালে যা যা সবজি, আর এই শাকটা দেখো অনেকদিন পরে নিয়ে আসলো, এটা বোধ হয় ছোলার শাক হবে, মটর শাক তো এরকম না, এটা ছোলার শাক হবে, তো আমি সঠিক জানি না আমি বললাম। আর এই দেখো মা দেখতেই পাচ্ছে ব্যাগের মধ্যে কি কি আছে, তো চলো একবার ঢেলে তোমাদেরকে দেখি। এই দেখো আজকে খুব একটা কিছু আনেনি, আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, শশা আর মাছ নিয়ে এসছে দেখো দু রকম। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি মাছ এনেছে। তো এই দেখো এটা বোধ হয় বাটা, হ্যাঁ একদম ছোট ছোট বাটা নিয়ে এসছে বাজার থেকে, আর এটা মনে হয় কাটা মাছ যত সম্ভব। হ্যাঁ দেখো এটা হলো রুই কাটা, দেখো রুই কাটা মাছ, আর এটা হলো বাটা মাছ। তো এটা তোমার দাদাভাই খাবে না, এটা হলো তোমার দাদাভাইয়ের জন্য, দুদিন হয়ে যাবে এই মাছ। দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি, তো চলো আমি এগুলো পাঁচিলে দিয়ে দিই জল ঝরতে। তো এই দেখো ছেলে এসছে ওই ওই কোন থেকে, ওই গলি থেকে, দেখো এই গলিতে ঢুকে পড়েছে। বাবা ওখানে বেরিয়ে যাও মা, মা এদিকে জামা কাপড় ধুচ্ছে। ভগবান এই দেখো কিভাবে তাহলে এসছে ও, চলে গেছে বাবার কাছে। এই যে আমাকে দেখেছে ওইখান থেকে, এখানে আমি আছি জামা কাপড় কাচ্ছি, দেখো জামা কাপড় গুলো ধুয়ে নিচ্ছি, মা কেচে দিয়েছে আমি ধুচ্ছি, ও এই গলি থেকে এখানে চলে এসছে, তাহলে চিন্তা করো। তো চলো আমি চটপট করে জামা প্যান্ট কাটা ধুয়ে নিই, মা ঝাঁত দিয়ে স্নান করে পুজো দিয়ে যাবে ছাদে মেলতে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:30, আর ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল সেদ্ধ, ভাত তো হয়েই গেছে। তো আমি চটপট করে শাকটা আর পেঁয়াজকুলি একটু কেটে দিই। ও ওরম করতেছে, ভেতরে একটা শশা আছে, বুঝি না তো কেন কান্দে, শশা আছে এই ভেতরে, বুঝি না তো কি লাগে, তাকে ঠাস করে এক চড়বে বদনাম করে দেবো, অসভ্য ছেলে একটা।
তো দেখো সবার খাওয়া হয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছিলাম। আজকে এত সবকিছু লেট হয়ে গেল যে আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে আজকে। তো ভাত খেতে মানে অর্ধেক খাওয়া হয়ে গেছে। দেখো তখন তোমার দাদাভাইকে বলছি তাদেরকে নিয়ে আসো তো ফোনটা, কেননা তোমাদের সাথেও তো কিছু না কিছু শেয়ার করতে হবে যে আমি কী খেলাম না খেলাম, তাই না বলো? তো দেখো মটর শাক রান্না করছি, সেই মটর শাক দিয়ে খাচ্ছি এখন। আর এদিকে ফুলকপি আলু দিয়ে কাটা মাছের তরকারি, আর ডাল হয়েছে, ডাল আর খাবো না। আর বাটা মাছটা ভেজে রেখে দিয়েছে, ওটা কালকে হবে। তোমার দাদা ভাইয়ের আর মার খাওয়া হয়ে গেছে, আর বাবার তো কখনই হয়ে গেছে, আর ছেলে এখন ঘুমাচ্ছে, ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। তো চলো খেয়ে নিই। তো এই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নাইটি চেঞ্জ করে একটু সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছি। সাজুগুজু মানে একটুখানি মুখে নিভিয়া মাখলাম, সিঁদুরটা পরেছি, মাথাটা আঁচড়ে নিয়েছি। আর একটা জিনিস করেছি, এই দেখো একটু নেল পলিশ পরে নিলাম, অ্যান্ড অনেকদিন থেকে নেল পলিশ পরা হয়নি, তো ভাবলাম তো আজকে একটুখানি পরেই নিই। তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই, নেল পলিশটা পরেছি। আজকে যে যখন পরি তখনকে একটুখানি গ্লো দেয়, তারপর আবার যেই সেই, কারণ আমাদের কাজ করতে করতেই সব উঠে পালায়, আজকে দিনটাই থাকবে কালকে আর থাকবে না। তো যাই হোক চলো। আর দেখো ছেলে ঘুমাচ্ছে, তো ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে মানে আমি একটু পাশে গিয়ে শুবো, ছেলের পাশে গিয়ে, ছেলে উঠে গেলে আবার ছেলেকে সোয়েটার পরানো, ছেলেকে আবার খাওয়ানো, এই সমস্ত সব তো লেগেই আছে। আর আমি আস্তে কথা বলছি কারণ ছেলে ঘুমাচ্ছে এই কারণে। তো চলো, আর এই দেখো তোমার দাদা ভাইও খাওয়া দাওয়া করে এখন কোথায় যাবে, থাক বললাম না কোথায় যাবে, তো খাওয়া দাওয়া করে ও একটু এডিট করছিল, একটা শর্ট আপলোড করছিল, তাই তো? তো একটা শর্ট আপলোড করছিলো, আর আমি এদিকে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজবাজ সেরে নিলাম, আর মাও এখন সন্ধে টন্ধে দেবে। এটাও বলে কিন্তু আমাদের যদি শর্ট দেখতে চাও, মানে আমাদের বেবি শর্ট কিংবা আমাদের শর্ট দেখতে চাও, কমেন্ট করে জানিও। সন্ধেবেলা 6টার সময় আমরা শর্ট আপলোড করি, তো দেখে নিও। তো চলো এখন একটুখানি শুয়ে আসি, তারপর সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু শোবো, কিন্তু সেটা আর হয়নি। আমি একটুখানি মানে মাথাটা তো আজকে একটু ফ্রেশ হয়ে বিছানায় উঠেছি, ছেলেও উঠে পড়েছে, ভাবলাম না আসলে একটু বসে ফোন কাটবো, তো কী করার হলো না। তারপর ছেলেকে উঠে একটা বেদানা খাওয়ালাম, আর দুপুরের ভাতটাও যেমন ঠিক মতন আমি খেতে পারিনি, কারণ দেখলে তখন অর্ধেক খাচ্ছিলাম, তোমার দাদা ভাই আমি মা একসাথেই খেতে বসেছিলাম। আর আজকে কাজের এতই তাড়া ছিল যে ভিডিও করতেও ভুলে গেছি, আর তার মধ্যেই ছেলে উঠে পড়েছে। যেমন আমি বলবো তোমার দাদা ভাইকে যে কী করে ক্যামেরাটা নিয়ে আসো, আর তখনই ছেলে উঠে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে যেহেতু গেছিলাম, ভাবলাম যেহেতু বাটা মাছটা তো কালকে রান্না হবে, ভাবলাম কাটা মাছটা তো আজকে হবে, তো একটু ভালো করে জমিয়ে খাবো। তো সেটা তো গেলোই, খেতে খেতে বেজে গেলো 4টে। তো মশার কামড় মানে মশা আমাকে খেয়েছে, আমি ভাত খেয়েছি এরকম আর কি। তো ভাত টাত খেয়ে তারপর তো বললাম একটুখানি বিশ্রাম নিলাম, কিন্তু যেইভাবে ভেবেছিলাম যে একটু জমিয়ে খাবো সেটা আর পাইনি, মানে মশার কামড় খেতে খেতে খেয়েছি আর কি। আর এখন সন্ধ্যাবেলায় চা খেতে যাবো, চা। তো দেখো সন্ধ্যাবেলায় ছেলেকে এখান থেকে খাইয়ে টাইয়ে আনলাম দুধ আর মুড়ি, এরপরে নেক্সট টাইম আর দুধ খাইয়ে দেবো। আর ছেলেকে দেখো খেলনা টেলনা দিয়েছিলাম, তো এই দেখো খেলনা দিয়ে কী করেছি, গোটা ঘর ছিটিয়েছে খেলনা নিয়ে। দেখো তো খেলা নিয়ে গোটা ঘর ছিটিয়েছে খেলে তো নিয়ে। হ্যাঁ দেখো আবার নিয়ে, এবার আবার নামলো কুল থেকে। তো এরকম করে আবার 10 মিনিট খেলুক, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে ছেলেকে একবার 10টার সময় খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। আমি ওইদিকে বিছানা টিছানা করা বাকি আছে, দেখো বিছানা দুপুরবেলা যে শুয়েছিল ছেলে ওই অবস্থায় পড়ে আছে। ওই দেখো বিছানার এখন এই অবস্থা হয়ে আছে, তো আমি এবার মশি টশি তুলে সুন্দর করে ঝেড়ে মানে রাতের বিছানাটা করে নেব। আর ছেলে দেখো ওখানে বসে বসে খেলছে, তো ছেলে খেলুক, আমি একটু বসে বসে ফোন দেখি, তারপরে 9টার সময় যাবো ভাত বসাতে, বাবা আসলে বাবাকেও খেতে দেবো, আর ছেলেকেও বললাম 10টার সময় খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ছেলে খেলুক আর আমি একটু বসে বসে ফোন ঘাঁটি। তো এই দেখো এখন কিন্তু রাত 11টা বেজে গেছে, তোমার দাদা ভাই দোকান থেকে চলে এসছে, আর আসার সময় ছেলে খাবারটা ফুরিয়ে গেছিলো নেক্সট টাইমটা, তো বললাম ফোন করে নিয়ে আসতে। তো তোমার দাদা ভাই ছেলে নেক্সট টাইমটাও নিয়ে এসছে, আর সঙ্গে তার প্রিয় খাবারটাও নিয়ে এসছে, বলো তো কী চপ।
তো আজকে সে চপ দিয়ে আর পেঁয়াজি ভেজেও রেখেছিল মা, ডাল আর চপ দিয়ে দাদা তোমার দাদাভাই খেয়ে দেবে, আর আমিও দেখি ডাল চপ তো আছে, আমিও দাঁড়িয়েই খেয়ে নেবো। আর ওই দেখো আমি ছেলের জন্য দুধ গুলে রেখেছি, নেক্সট টাইম আর দুধ, তো এটাই এখন আমি ছেলেকে খাইয়ে নেব। এই দেখো আমার ছেলে, এলে বাবলি নেনতা বন্ধু, তো দেখিও না নেনতা বন্ধু আছে তো। তো চলো, ছেলে ঘুমিয়েছিল, ছেলেকে নিয়ে এসে তখন বললাম বসে থাক, মানে একটু ফোন ঘাটে ছেলেকে ঘুম পাড়াবো। তো ছেলে খানিক বাদেই ঘুমিয়ে গেছিলো কোলের মধ্যেই, আর শীত বলে জানো তো ছেলে নিচে থাকতে চাইছে না, ওকে কোলে নিয়ে বসেছিলাম, এই কারণে যেন পিঠ মাজা মাজা পুরো ধরে গেছে আমার। তো যাই হোক কী করবো, তারপর তোমার দাদাভাই আসলো পরে ছেলেকে দিয়ে বিছানা টিছানা সমস্ত কিছু করে ছেলে খাবারটাও রেডি করে নিয়েছি। তো চলো এখন ছেলেকে চটপট করে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরাও খেয়ে নেবো।